আগুন লাগার খবর কভার করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন দুই সাংবাদিক। পরবর্তী সময় থানায় মামলা হয়। এ ঘটনায় পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেফতার করেছে একজনকে। 20 ফেব্রুয়ারি জগৎ বাজারে আগুন লাগে, সেই ঘটনা কভার করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক বান্টি দাস এবং সেবক দে। তাদের মধ্যে বান্টি দাস থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে নবারুণ দেবকে গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ। তার বাড়ি কাঁঠালতলিতে। বৃহস্পতিবার আমতলী থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। আপনাদের একজন খেয়াল আছে যে গত 20 তারিখ জগৎবাজারে একটু আগুন লাগে, তো সেই আগুন লাগার সময় ফায়ার সার্ভিস এবং পুলিশ যায়। তো ওই সময় সাংবাদিকরাও, বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলের সাংবাদিক এবং সাংবাদিকরাও ওই আগুনের ব্যাপারটা কভার করতে যায়। তা তখন তাদের সঙ্গে ওখানে লোকাল কিছু ইয়ে হয়, ধাক্কাধাক্কি হয়, মারপিট হয়। এরপরে পুলিশ ওখানে থেকে ওটা তৎকালীন সময় ওটাকে ঠিক করে পরবর্তী সময় পরের দিন কোনো এক সাংবাদিক আমাদের থানাতে মামলা করেন যে তার উপরে তার নিজস্ব ডিউটির সময় জগৎবাজারে তাকে কেউ অ্যাসল্ট করে এবং তার ক্যামেরা ছিনিয়ে নেয়। তখন ওটার উপরে বেস করে আমরা একটা মামলা নিই, মামলা নাম্বার 35/2020 এবং সেকশন হচ্ছে 382 IPC। তো জনৈক নবারুণ দেব এবং আরবিন্দের বিরুদ্ধে মামলা নেওয়া হয়। তো মামলা নেওয়ার পরেই আমরা সাক্ষী সাক্ষীর নেওয়ার সময় নিয়েছি, নিয়ে এরপরে তার বাড়িতেও রেড করা হয়েছে, তো পাওয়া যায়নি। এরপরে কালকে রাত্রিবেলা আমরা একটা খবর পাই যে সে বাড়িতে আছে। তখন আমরা আমাদের অফিসার পাঠাই এবং সে আন্তরিকও আমরা বলি সাহায্য করার জন্য। এরপরে তারা নবারুণদের বাড়িতে ঠান্ডা রেড চালান এবং রাত্রি 2টার সময় তাকে তার বাড়ি থেকে আটক করা। আজকে আমরা কোর্টে তাকে করেছি যে তাকে আমরা মাননীয় আদালতের কাছে পুলিশ সময় প্রেয়ার করেছি যে ওই ক্যামেরাটা খুঁজে বের করার জন্য, তাকে ইন্টারভিউ করার জন্য দেখা যাক। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাউত।